আমার এই বৌদ্ধপুর খেলার মাঠ। আচ্ছা, এখানে পুজো দিতে আসছো? হ্যাঁ। কবে থেকে আসছো এখানে? এখানে আসছি তা 30 বছর। 30 বছর জাগ্রত? একদম জাগ্রত। 30 বছর, তাহলে তুমি যা মানসা করছো 30 বছরের মধ্যে সব পূরণ হচ্ছে। পাকা নয়, তোমরা দেখো এই ওপরের যে চালটা আছে সেটা কিন্তু পাকা নয়, এটা কিন্তু চালের ঘরের চাল। হ্যালো ফ্রেন্ডস, কখনো কখনো গুড মর্নিংটাও গুড আফটারনুন হয়ে যায়, সেটা কিভাবে হয় কিন্তু সেটা আমরা বলতে পারি না। তো সেটাও আজকে আমাদের গুড মর্নিংটা গুড আফটারনুন হয়ে গেছে। তো আজকে একটা অফবিট প্লেসে যাচ্ছি, তো কিছু কাজও বলতে পারো সাথে ঘোরাটাও বলতে পারো। তো সকালে যাওয়ার কথা ছিল, সেটা হয়ে গেল দুপুরবেলায়, 12টা পেরিয়ে গেছে বিশেষ কারণে। আর আমার সাথে বসে আছে এখানে একজন নতুন অতিথিকে পরিচয় করাই, তোমাদের সাথে করাইনি। এই যে নি, এই যে তাকান, এনাকে দেখুন, বেশ এনজয় করছে সামনে বসে বসে। এখানে সবাই যাচ্ছে আমার বাড়ির ফ্যামিলি, বাইক ট্যুর নয় আজকে, গাড়িতে করে। সাথে দীপঙ্কর আছে এখানে। দীপঙ্কর আমি যেখানে যাই মাঝে মধ্যে যাই, তোমরা অবশ্য প্রথম দেখবে, দেখছো আজকে আমার সাথে দীপঙ্করকে। তো পরিচয় করিয়ে দিলাম। তো এখানে হচ্ছে এই নতুন অতিথি হচ্ছে, ডাক নাম হচ্ছে অনিক, আর ভালো নাম হচ্ছে প্রথম সদস্য, ভালো ভালো নাম হচ্ছে অভিনন্দন। অভিনন্দন বাবু, উনি দেখুন খাটটা কাত করে কীরকমভাবে খাটটা কাত করে আছে। এই খাট সোজা করতে, খাট সোজা কর, খাট সোজা করছে না, ও বুঝতে পারছে না যে কোথায় দেখবে, ও বাদিকে দেখবে, ডান দিকে দেখবে, না কোন দিকে দেখবে। এই যে বাদিকে বেরিয়ে যাচ্ছে গাছপালা, সেগুলো দেখছে। এদিকে দীপঙ্কর গাড়ি চালাচ্ছে, এদিকে দেখছে, ও বুঝতে পারছে না, একটু ঘুম ঘুম চলে এসেছে। তো আজকে যাচ্ছি আমরা, রাত্রের মধ্যে ফিরব। তো তোমাদের দেখাবো একটা নতুন অফবিট প্লেস, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করো, শেয়ার করো। আর কিছু সিনেমেটিক শট তো সাথে থাকবেই, সবাইকে দেখাচ্ছি। যে পেছনে দেখো, সবাই একটু হাই করে দাও। হাই। তো চলো আমরা এই রাস্তাটুকু একটু পেরিয়ে নিই। আমরা কোথায় যাচ্ছি সেটা আরেকটু পরে বলবো, এখান থেকে নয়, বেশ কিছুটা সময় লাগবে যেতে। তো জায়গায় গিয়েই নয় দেখতে পাবে কোথায় যাচ্ছি, সেখানে এক্সপ্লোর করবো জায়গাটা। তোমরা নাম শুনে থাকবে জায়গাটার, কিন্তু হয়তো যাওনি অনেকে। তো আমার মাধ্যমে আজকে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি জায়গাটা দেখাতে। আমি চলে এসেছি যেখানে আসবো বলছিলাম, এই জামালপুরে বাবা বুড়োরাজ এর মন্দিরে, খুব জাগ্রত মন্দির এখানে। তো বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল, আসতে পারছিলাম না, আজকে চলে এসেছি। ঢোকার মুখে এখানে দেখো সব বিক্রি করছে এখানে দোকানদার যারা আছে তারা। আর ফ্রন্টে যে গেটটা আছে সেই গেটটা দেখো, তো এগিয়ে যাই আস্তে আস্তে সামনের দিকে। খুব
মাস্কটা পরে নিলাম, মাস্কটা না পরলে হবে না, পরতে বাধ্য হলাম। তো এখানে বিভিন্ন প্রসাদ বিক্রি হচ্ছে, এখান থেকে প্রসাদ নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে হয়। তো তোমরা দেখো সেটা। এইভাবেই সাজিয়ে রেখেছে প্রসাদগুলো, আর এখান থেকে প্রসাদ নিয়ে সবাই মন্দিরের ভেতরে যায়, গিয়ে পুজো দেয়। দেখো কত দর্শনার্থী এসছে সবাই। এই গাছটার নিচে প্রচুর সবাই বসে আছে। এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। এখানে বিভিন্ন খেলনার সামগ্রী বিক্রি হচ্ছে। এখানে প্রচন্ড জাগ্রত মন্দির, এটা বহুদিনের পুরনো। ঠিক আছে, ভয়ে কেন, কি হয়েছে? আমাদের অভিনন্দন বাবু কাঁদতে শুরু করেছে, সেজন্য একটু এদিকে যেতে হচ্ছে আমাদেরকে। তো ওকে একটুখানি চুপ করে, ওই দেখি দেখি, হ্যাঁ ওই কি হয়েছে রে, এখানে দাঁড়াও, এখানে ফাঁকা, হ্যাঁ এখানে হাইক করে রেখে দিয়েছি। ও এখানে রেখেছে, হ্যাঁ ঘুরে ঘুরে রেখে দিয়েছি। কোথায়? হ্যাঁ এই যে এটা দেখো, তো কেটা কেটা কে, কি হয়েছে? এটা আমি তো, ওই তো, কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ও খুব কাঁদছে। এই যে তুমি ক্যামেরায়, এই যে ক্যামেরায়, এই যে ক্যামেরায় মধ্যে চলে এসেছো, ক্যামেরাতে চলে এসেছো, ক্যামেরায় ফু করো, জোরে করে ফু করে দাও। ওই যে, ওই যে দিদি, ওই যে দিদি, ওই দেখো, ওই দেখো, ওই যে দিদি, ক্যামেরা দেখছে, ক্যামেরা।
আমি এই মন্দিরের ভেতর দিকটা আস্তে আস্তে যতদূর পাচ্ছি যাওয়ার চেষ্টা করছি। প্রচুর মেলার দোকান বসেছে, প্রসাদের দোকান। আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি। কোথায় কোথায় বাড়ি তোমার বলো? আমার বাড়ি বৌদ্ধপুর খেলার মাঠ। আচ্ছা, এখানে পুজো দিতে এসছো? হ্যাঁ। কবে থেকে আসছো এখানে? এখানে আসছি তা 30 বছর। 30 বছর? জাগ্রত? একদম জাগ্রত। 30 বছর? তাহলে তুমি যা মানসা করছো 30 বছরের মধ্যে সব পূরণ হচ্ছে, হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক। বলো, জয় বুড়োরাজ বাবার জয়। জয় বুড়োরাজ বাবার জয়। আচ্ছা ঠিক আছে, তোমার নামটা বলো। আমার নাম বসুদেব সরকার। ঠিক আছে। গ্রাম বৌদ্ধপুর। গ্রাম বৌদ্ধপুর তো কিসে করে এসছো? লরিতে? বাসে করে এলাম। বাসে করে এসেছো? ফ্যামিলি সমেত এসছো? হ্যাঁ। আমরা 5 ভাই 1 বোন। আচ্ছা ঠিক আছে। দাদা এসছে অনেক দূর থেকে, এরকম অনেক দূর দূর থেকে আসে এখানে, তাই না? হ্যাঁ। তো দাদার সাথে ভালো লাগলো, দাদা ডাকলো, দাদার সাথে কথা বললাম। তো জুতো না খুলে তো ভেতরে যাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, জুতো এখানে রেখে আছে, এখানে সবাই জুতো রেখে বাইরে রেখে ওখানে এবং দোকানে টোকানে রেখে তারপরে যেতে হবে। আচ্ছা, তোমরা লোকের সমাগম দেখো। আমি ভেতরটায় যাই, একটু ঘুরে আসি। আমি আসছি। সবাই ঘন্টা বাজাচ্ছে মন্দিরের উপরে। মন্দিরের ভেতরে চলে এসেছি। এইভাবে এই যে দন্ডি কাটছে এখানে, দন্ডি কেটে কেটে এভাবে নিজেদের মনস্কামনা পূর্ণ হলে সেই জন্যে দন্ডি কাটা হয়, মনস্কামনা যাতে পূর্ণ হয়। মন্দিরের প্রবেশ পথ সামনে এই ভেতরে ঢুকছে সব মন্দির আছে। এই ভেতরে বাবার মন্দিরের ভেতরে সব আছে, পুজো দিচ্ছে এখানে অনেকটা ভেতরে। এই যে ভেতরে আছে, thank you.
যে বাবার উপরে চালের উপরের ঘরটা হচ্ছে চালের, এটা কিন্তু পাকা নয়। তোমরা দেখো এই উপরের যে চালটা আছে সেটা কিন্তু পাকা নয়, এটা কিন্তু চালের ঘরের চাল। সামনের দিকটা আর একটু যাই, ওখানটায় কি হচ্ছে দেখি। এখানটাতে সবাই মানত করে, সেখানে ঢিল ঢিল বাজে, মোটামুটি আমার ঘোরা হয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে দণ্ডি কাটা, বিভিন্ন ধরনের এগিয়ে যায় সামনে। আর হাতে সময় নেই বেশি, বেরিয়ে যেতে হবে, আর ঘুরতে পারছি না বেশি। সর্বধর্ম সমন্বয়ে গঠিত আমাদের এই ভারতবর্ষ, আর ভারতবর্ষ ঘুরলে নাকি সারা বিশ্ব ঘোরা হয়ে যায়, কথাটা হয়তো একদমই সত্যি। তাই সারাদিন আমরা আজ বাবা বুড়োরাজ মন্দির, জামালপুরের বাবা বুড়োরাজ মন্দিরে ঘোরার পরে ক্লান্ত মনটাকে, ঠিক ক্লান্ত মন নয়,
শরীর ক্লান্ত কিন্তু মনটা ফুরফুরে। এই নিয়েই আমরা বিকালের দিকে এগিয়ে চললাম বাড়ির পথ ধরে। সূর্য মামা তখন অস্ত চলে, এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তাই আবার একটা নতুন পথের সন্ধানে আবার বেরিয়ে পড়বো কোনো একদিন কোনো একটা সময়। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। ততক্ষণের জন্য টেক কেয়ার, ভালো থেকো।